তো আজকে আমরা বানিয়েছি হচ্ছে এঁচোর চিংড়ি। তো চলুন দেখিনি কি কি লাগছে আর কিভাবে বানিয়েছি। তো সবার প্রথমেই আমরা হচ্ছে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এটা আমি ধুয়ে রেখেছি। এবার এটাকে হচ্ছে আমি হলুদ আর নুন দিয়ে মেখে নেব। আর লাগবে হচ্ছে এঁচোর। তো এটাকে আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ছুয়ে। আর আলু, আলুগুলোকে এভাবে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আলুগুলো, তার জন্য। আর লাগবে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো নিয়েছি আর দুটো হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো কালারের জন্য। তো হচ্ছে এটাকে আমি এবার পেস্ট করে নেব একটা। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আর লাগবে হচ্ছে ঘি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, এবার হচ্ছে এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো ফার্স্টেই। এবার আমি হচ্ছে তাই আলুটা আর এঁচোরটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব।
পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো, নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো আর একটু জলও দিয়ে দেবো। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, দেখুন সাইডে তেল বেরানো শুরু হয়ে গেছে। এবার আমি এই টাইমে আলুটা আর হচ্ছে এরপরটা দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি জল দেওয়ার পরেই। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। তো রান্নাটা আমাদের কমপ্লিট, এবার আমি সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই তো আমাদের হচ্ছে এঁচোর চিংড়ি রেডি হয়ে গেছে। তো রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।